এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভে বসলেন এসএসসি চাকরি প্রার্থীরা। কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এসএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। প্রথমে তারা হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হয়। তারপর বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা যায়, পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল এসএসসি চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আজ বিক্ষোভ দেখাতে পারে। তাই এই বিক্ষোভ ঘিরে যাতে কোনো প্রকার অশান্তি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই রাস্তায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল পুলিশ। এই বিক্ষোভের ফলে তীব্র যানজট তৈরি হয়। ক্রমশ বাড়তে থাকে বিক্ষোভকারীদের সংখ্যা। বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আন্দোলনকারীদের সাথে কথা বলে। আন্দোলন তোলার জন্য পুলিশ আধিকারিকরা বারবার বিক্ষোভকারীদের সাথে কথা বললেও এসএসসি চাকরি প্রার্থীরা কোনোভাবেই বিক্ষোভ তুলতে চায় না। বাধ্য হয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ, তারা এসএসসি লিখিত পরীক্ষায় পাশ করেও বসে আছে, কোনো নিয়োগ নেই। যদিও এর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির পেছনে শিক্ষকেরা বিক্ষোভ দেখায়, জানিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। বিরোধীরা বারবার রাজ্যে নিয়োগ নেই এই ইস্যুকে তুলে ধরতে চাইছে। এমন সময় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিরোধীদের এই অভিযোগকে আরও শক্তিশালী করে তুলল বলে মনে করছেন অনেকেই।